একটা ভিডিও গেমসের ছলে ছলে, একটা ভিডিও গেমসের তালে তালে আমাদের মুসলমান যুবকদেরকে মূর্তির সেজদা শেখানো হচ্ছে। এই খেলার মাধ্যমে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো শেষ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال تعالى إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون وقال تعالى إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله شباب البو الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি যে আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসে জুমার নামাজ আদায়ের অপেক্ষায় কিছু দিনই আলোচনা শোনার জন্যে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমার আলোচনার বিষয় আমি এক ভাইয়ের টেলিফোনকে কেন্দ্র করে বিষয় নির্ধারণ করেছি। আজকে আলোচনার বিষয় হলো অনলাইন ভিডিও গেমস, বর্তমান যুব সমাজের ধ্বংসের একটি অন্যতম কারণ। এই আলোচনাটা আমি রাঙ্গামাটি থেকে এক ভাই ফোন করে আমাকে বিষয়টা জিজ্ঞেস করলেন বা জানতে চাইলেন। তো সাধারণত আমরা অনলাইন ভিডিও গেমস কী জিনিস জানিও না, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এটার ধরনটা কেমন, কীভাবে হয়। তো তিনি এটার একটা ধরন আমার সামনে উল্লেখ করলেন, তো আমি আবার অনলাইনে ঢুকলাম, ইউটিউব বা বিভিন্ন সাইট থেকে এই জিনিসটাকে জানার চেষ্টা করলাম। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি আমার যুবক ভাইদেরকে সচেতন করার জন্যে অন্তর থেকে কিছু জরুরি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে অনেক ভাই আছেন, যুবকদেরকে আসল টার্গেট করে বলছি যে অনলাইনে সারা বিশ্বব্যাপী গ্রুপে গ্রুপে দলে দলে বিভক্ত হয়ে ভিডিও গেমস খেলা হয়।
প্লেয়ার যে এখানে হতে হবে এরকম নয়, এখানে একজন আমেরিকা, একজন লন্ডনে, একজন বিভিন্ন দিকে ছড়ানো ছিটানো এভাবে নেটওয়ার্ক তৈরি করে অনলাইন গেমস খেলা হয়, আর সেখানে দল পাকাপাকি হয়, মারামারি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য গেমস পাবজি, ফ্রি ফায়ার, এই জাতীয় আরো বহু নামের গেমস রয়েছে। যারা খেলেন তারা অবশ্যই জানেন, আমি তো আসলে খেলার জন্য জানি নাই, বলার জন্য জেনেছি। আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য জানার চেষ্টা করেছি। খেলাগুলোর কিছু নিয়ম কানুন আছে, দূরদর্শী নজর দিয়ে তাকালে সেখানে অনেক সমস্যা দেখতে পাওয়া যায়। সমস্যাগুলো ভালোভাবে দেখার আর বুঝার চেষ্টা করেছি। পাবজি গেম যারা খেলেন তারা জানেন, তারা বলতে পারবেন, খেলা শুরু হওয়ার আগে আপনি তো এখানে একজন ব্যক্তি, পার্সন যিনি মাউস চালাবেন, প্রকৃতপক্ষে আপনার হয়ে ডিসপ্লেতে আরেকজনে লড়বে। আপনি যাকে নিয়ন্ত্রণ করবেন সে তো আপনি, মতান্তরে আপনি ওই, আর যে প্লেয়ার আপনার বিপরীতে আসবে সে যে আপনার বিপরীতে থাকবে। এখন আপনি বলেন তো আসলে যে এখানে এই ডিসপ্লেতে মাউস চালাচ্ছে বা এই অস্ত্রটা ব্যবহার করছে এই লোকটাকে, সেই পুতুলটা, মূর্তিটা না আপনি? বুঝেন নাই, নিয়ন্ত্রণ যিনি করছেন তিনি। সুতরাং যে ভিতরে নড়ছে, দৌড়ছে, মারছে, যাকে আপনি নিয়ন্ত্রণ করছেন প্রকৃতপক্ষে সে নয়, সে আপনি। এখন ভিতরে ঢুকার পরে দেখা যায় খেলা শুরুর আগে আপনার হয়ে যে কাজ করবে তার পরনে কোনো কাপড় নেই, আপনার হয়ে যে কাজ করবে, যে ফায়ার করবে, যে মারবে, যে আগুন জ্বালাবে, তার পরনে কোনো কাপড় নেই, উলঙ্গ। অনেক সময় আপনি আপনার এখতিয়ার থেকে প্লেয়ার নির্ধারণ করতে পারেন, যদি চান আপনি সে একজন পুরুষ হয়ে খেলবেন, আপনি পুরুষ সিলেক্ট করলে সে পুরুষ হবে, যদি চান আপনি মেয়ে হয়ে খেলবেন তো সেখানে মেয়ের অপশন আছে, মেয়ে ক্লিক করবেন তো মেয়ে হয়ে আপনার হয়ে সে খেলবে, সে ফায়ার করবে। এখন আপনি বলেন তো যেই পুতুলটা বা যেই প্লেয়ারটা ভিতরে আছে আর সে যদি উলঙ্গ হয়, তাকে যদি আপনি আপনার করেই ব্যবহার করতে চান, তো পুরুষ উলঙ্গ হলেও তো পুরুষ, মহিলা উলঙ্গ হলে কি অবস্থানটা কি হবে? এই পরিস্থিতিতে সর্বপ্রথম খেলার সূচনা, এরপরে আপনাকে পোশাক নিতে হবে, পোশাক নেওয়ার পরে আপনাকে অস্ত্র নিতে হবে। এই অস্ত্রটাকে আবার পিঠের মধ্যে নিবে, কখনো হাতের মধ্যে নিবে, কখনো দৌড়বে, কখনো ভাগবে, একবার ডানে বামে আপনি নিয়ন্ত্রণ করবেন মাউস দিয়ে, আর সে ভাগতে থাকবে আর মারতে থাকবে, সামনে শত্রুদেরকে পাবে আর ঘায়েল করবে। এটা হলো ভিডিও গেমসের সিস্টেম, আমি দেখে দেখে শিখেছি যে এই অবস্থানগুলো হচ্ছে। এখন মূল যে কথাটা বলছি, সেখানে উলঙ্গ মানুষটাকে কাপড় হাতে দিতে হবে, কাপড় পরিধেয় অবস্থায় আনতে হলে। আর আমি আরো মজার বিষয় হলো, একটা ইউটিউবে এই পাবজি গেম খেলার একটা ভিডিও দেখতে লাগলাম, তো গেমটা দেখাচ্ছে ডিসপ্লেতে মূলত গেম, কিন্তু যারা খেলছে এরা একজন নয়, এরা গ্রুপ, খেলোয়াড় একজন হয়, দর্শক কিন্তু অনেক হয়, স্টেডিয়ামে খেলোয়াড় হয় 22 জন, দর্শক হয় 22 লাখ। তো যারা খেলতেছে যে আসলে পারদর্শী সে খেলে, আর তার সাথে আরো 2-4-5-10 জন থাকে তামাশা দেখে, তো ওরা বলা বলি করতেছে কাপড় খোলো, এখন সবাই কাপড় খোলো। এটা একদম মানুষের কথা, যারা ওখানে উপস্থিত ছিল তাদের কথা, কিন্তু চিত্রগুলো দেখতেছি না, সাউন্ড গুলো শুনতেছি। যেহেতু ডিসপ্লেতে যে লোকটা এখন খেলবে সে কাপড় নাই, তো যে এখানে বসে বসে নিয়ন্ত্রণ করছে সেও কাপড় খুলে দিচ্ছে। এরপরে কাপড় নিতে হলে কি করতে হয়? বস্ত্র গ্রহণ করতে হলে তাকে কয়েকটা স্টাপ, মানে কয়েকটা স্তর পার হতে হয়। প্রথম স্তরে গিয়ে তাকে এরকম উঁচা প্লেয়ারের মতো, এর উপরে আবার একটা মাথা মূর্তির, সেই মূর্তির মাথার সামনে আপনি যে আপনি হয়ে খেলছেন সে ওখানে এভাবে কুর্নিশ করে, কয়েকটা জায়গায় কুর্নিশ করলে পরে তাকে কাপড় দেয়, সে কাপড় গায়ে দেয়।
এরপরে দ্বিতীয় স্তরে গিয়ে অস্ত্র নিতে হবে, যার সাথে খেলবে, যাকে ফায়ার করবে, আঘাত করবে, ধ্বংস করবে। এখন আপনার অস্ত্র ছাড়া আপনি খেলবেন কিভাবে? দ্বিতীয় স্তরে গিয়ে আপনি আরেকটা স্তর পার হয়ে সেখানে গিয়ে নতুন করে আবার কুর্নিশ করতে হবে, মূর্তির সামনে মাথাকে ঝুঁকাবে, এ মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে সেখান থেকে অস্ত্রটা আপনি হাতে নেবেন, কাঁধে নেবেন, এরপরে চলতে থাকবেন। আপনারা বলেন যে এখানে মাউস টিপতেছে, সে যাকে নিয়ন্ত্রণ করছে সে কার সামনে মাথা নত করছে? কার সামনে? এখন যাকে আপনি নিয়ন্ত্রণ করছেন সে কি পুতুল না আপনি ওই? বলেন বলেন। আমি ওই, তা আমি ওই আমার হাত দিয়ে, আমার মেধা দিয়ে, আমার চোখ দিয়ে, আমার স্তবন দিয়ে, আমার সবকিছু দিয়ে আমি যাকে নিয়ন্ত্রণ করছি তাকে যদি মূর্তির সামনে মাথা নত করাই, একদিন, দুদিন, তিন দিন, একবার, দুবার, তিনবার, তো মুসলমান তুমি তো একটা মূর্তির সামনে মাথা অবনতকারী মুশরিকে পরিণত হয়ে গেছো। একটা ভিডিও গেমসের ছলে ছলে, একটা ভিডিও গেমসের তালে তালে আমাদের মুসলমান যুবকদেরকে মূর্তির সেজদা শেখানো হচ্ছে। হায় হায় হায়, স্তর অতিক্রম করবেন, সামনে বাড়বেন, সামনে বাড়বেন। রাআইতু বিআইনাইয়া, আমি ইউটিউবে এমনও দেখেছি যে স্তর বাড়তে বাড়তে, পজিশন বাড়তে বাড়তে সে যে মূর্তিগুলোর সেজদা করে, সেই মূর্তির যেই পিলার তৈরি করা হয়েছে, যেই স্তম্ভ, স্তম্ভের উপরে মূর্তির মাথা, ও আল্লাহর বান্দাগণ, আজীব লেগেছে আমার তখন যখন উপরে মূর্তির মাথা আর নিচের স্তম্ভটা আমাদের কাবা শরীফের ছবি, নিচের স্তম্ভটা আমাদের কাবা শরীফের ছবি আর উপরে মূর্তি বসে আছে, আর আমাদের মুসলিম যুবকেরা পাবজি খেলার তালে তালে সেই কাবার উপরে বসে থাকা মূর্তিকে সেজদা দিয়ে অস্ত্র হাতে নিচ্ছে। এইভাবে আজকে আমাদের সমাজের যুবকেরা রাতের পর রাত, দিনের পর দিন এই অনলাইন প্লেয়ার তৈরি করে, অনলাইনের মাধ্যমে ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, বা এই জাতীয় আরো কঠিন কঠিন ভিডিও গেমসগুলো খেলে খেলে অহরহ শিরিকের দিকে ধাবিত হচ্ছে, অহরহ শিরিকের দিকে ধাবিত হচ্ছে। আরো একটা বিষয় এখানে আছে, সেটা হলো খেলা মানি তো হারজিত। কি বলেন, খেলা মানি হারজিত? 2011 সালের কথা আমার এখনো মনে আছে, সারা বাংলাদেশ লাল নীল লাইট দিয়ে ভরিয়ে ফেলেছিলেন আপনারা, 400 কোটি টাকা খরচ করছেন, মিরপুরের স্টেডিয়ামে খেলা হবে। বাংলাদেশে যখন খেলা শুরু হয়েছে, এখানে আপনাদের স্টেডিয়ামের কথা, সেখানে সর্বপ্রথম উদ্বোধনীয় ম্যাচ, উদ্বোধনীয় অনুষ্ঠানে দেশের শীর্ষ বড় বড় মন্ত্রী মিনিস্টারের উপস্থিতিতে দেশের শীর্ষ গায়ক গায়িকাদেরকে দিয়ে একটা গান গাওয়া হয়েছিল, আমি শুনেছিলাম আমার এক চাচাতো ভাইয়ের মোবাইল থেকে। ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে, শুরু কথাটা কি, ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে। বাংলাদেশ কনের সময় মাথাটারে খুব জোরে একটা ঝাঁকু মারে। এরপরে ওয়েস্ট ইন্ডিজের সাথে যখন খেলা শুরু হলো, 18 ওভার 5 বলে 58 রানে অল উইকেট হয়ে বাংলাদেশের সব টাইগাররা মাথা নিচু করে বের হতে বাধ্য হলো। সেদিন যখন আপনাদের টাইগাররা হেরে গিয়েছিল, মিরপুরের জনগণ, দর্শকরা তাদেরকে জুতাগুলো মেরেছিল, হার জিতে যারা হেরে যায় তারা উত্তেজিত হয়, যারা হেরে যায় তারা তারা উত্তেজিত হয়, তারা মারমুখী হয়। ঠিক তেমনি ভাবে যে সমস্ত লোকেরা এই অনলাইন ভিডিও গেমস খেলেন, হেরে গেলেই প্রতিপক্ষকে গালিগালাজগুলো যখন করেন, আপনি তো উত্তেজিত, আপনি তো ক্ষিপ্ত, তো প্রতিপক্ষকে গালিগালাজ করেন 14 গোষ্ঠী নিয়ে, একজন মুসলমান কখনোই তার মুখ থেকে গালি বের করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গালি দেওয়া ফাসিকি, আপনি ভিডিও গেমস খেলে ওখানে হলেন মুশরিক, হচ্ছেন, এগিয়ে যাচ্ছেন শিরিকের দিকে, আর হেরে গিয়ে অথবা মার খেয়ে আপনি অহরহ ফাসিকিতে লিপ্ত হচ্ছেন, গালিগালাজ করছেন। এই যে অন্যায়গুলো আপনি টাইম খরচ করে, সময় নষ্ট করে, এমবি খরচ করে, ইন্টারনেট বিল দিয়ে কি পরিমাণ নষ্টামিগুলো আপনি করছেন অনলাইন ভিডিও গেমসের মাধ্যমে।
আমি আজ আপনাদেরকে খেলার বিবরণ দিচ্ছি, এরপরে শরীয়তের মাসালা আলোচনা করব, শরীয়তের বিধিবিধান বিষয়গুলো বলবো, শরীয়তের ভয় এবং শরীয়তের মানে কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ রাসূল এই সমস্ত কর্মের ব্যাপারে আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম বর্তমানে অনলাইন কেন্দ্রিক ভিডিও গেমসের মাধ্যমে আমাদের যুবক ভাইয়েরা অহরহ শিরিকের দিকে এগিয়ে যাচ্ছেন, তারা বুঝতেছেও না। আর এটা তো খেলা, এটা তো একটা খেলা, কিন্তু খেলতে গিয়ে কাপড় পেতে আপনাকে করতে হয় কুর্নিশ, খেলতে গিয়ে আপনি অস্ত্র হাতে নিতে করতে হয় কুর্নিশ। কাকে কুর্নিশ করলেন? মূর্তিকে, হনুমানকে। কাকে কুর্নিশ করলেন? ওই সমস্ত স্তম্ভগুলোকে। তাহলে বুঝে গেল আমরা এটা কি শিরিক নয়? অবশ্যই শিরিক। আর কি করতেছেন? এই খেলার মাধ্যমে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো শেষ করে দিচ্ছেন। বরফ চিনেন? বরফ, বরফ, এত বড় বরফের চাকা, ইয়া বড় বরফের চাকা। বলেন তো, যেভাবে রাখছেন এক মিনিট পরে সেভাবে আছে না কিছু ক্ষয় হয়েছে? মানুষের জীবন একটা বরফের চাকার মতো, এক সেকেন্ড যায় মানে এক সেকেন্ড আপনার জীবন থেকে ক্ষয় হয়ে যায়। আপনি বলেন তো, একশোটা কদম, একশোটা কদম পরে একটা গর্ত। আপনি একশো কদম দূরে আছেন, এক কদম সামনে গেলে আর কত কদম, দ্বিতীয় কদম সামনে গেলে আর কত কদম, তৃতীয় কদম সামনে গেলে আর কত কদম। কদম বুঝতে কষ্ট হলে ফিট দিয়ে বুঝেন, এক ফিট, একশো ফিট দূরে আছেন, এক ফিট এগিয়ে গেলে নিরানব্বই, আর আর দুই ফিট এগিয়ে গেলে আটানব্বই, তিন ফিট এগিয়ে গেলে সাতানব্বই, এইভাবে দশ ফিট এগিয়ে গেলে নব্বই, আশি ফিট এগিয়ে গেলে বিশ, আর নব্বই ফিট এগিয়ে গেলে দশ, নিরানব্বই ফিট এগিয়ে গেলে এক। ঠিক যেইভাবে একশো ফিট দূরে একটা গর্ত থাকলে এক কদম আগালে, এক কদম আপনি ওই গর্তের দিকে এগিয়ে গেলেন। আল্লাহর কসম করে বলছি, মানুষের জীবনের জীবনের প্রতিটা দিনকে আল্লাহ তাআলা নির্ধারণ করে আমাকে দিয়েছে, জীবনের শেষ পর্যায়ে মৃত্যু নামক আর কবর নামক একটা গর্ত আমার সামনে রয়েছে। আমি ওই শুরু থেকে রওনা দিয়েছি, এক মিনিট গেল মানি কবরের এক মিনিট সামনে এগিয়ে গেলাম, এক দিন গেল মানি কবরের দিকে একদিন এগিয়ে গেলাম। আমার যদি একশো দিন দূরে থাকতাম, একদিন চলে গেল আর আছে নিরানব্বই দিন, দুই দিন চলে গেল আর আছে আটানব্বই দিন, দশ দিন চলে গেল আর আছে নব্বই দিন। ঠিক এমনি ভাবেই আমার জীবনের প্রতিটি মুহূর্ত যে একটা একটা করে পার হচ্ছে, আমি ঠিক একটা একটা মুহূর্ত কবরের দিকে এগিয়ে চলছি। তাহলে আমি আমার কবরের দিকে এগিয়ে যাওয়ার যে পথ, এই পথটা কি কাজে ব্যয় করছি? আমি যে আমার কবরের দিকে পা বাড়াচ্ছি, আমি কি কাজে কদমটা ফেলছি? ভিডিও গেমস। তিন নম্বর জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস দ্বারা উদাহরণ বুঝেন যে জীবনের মুহূর্তগুলোর দাম কত। আমাদের নবীজি বলেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আমাদের আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ বাজেট করবেন। দুটো হয়ে গেল, কথা কয় না, এই তো তিনটে হয়ে গেল, আরে চারটে হয়ে গেল, পাঁচটা হয়ে গেল। বলেন এভাবে বলতে থাকবো আর হইতে থাকবে কিনা, বলেন বলতে থাকবো আর হতে থাকবে কিনা। এক মিনিটে কয়বার বলতে পারবেন, কয়টা গাছ হবে? এবার আমাকে একটা অঙ্ক বুঝান, আমাকে একটা অঙ্ক বুঝিয়ে দেন। যেই ব্যক্তির জন্য যা বাজেট, সেই ব্যক্তি তা পাবেই পাবে, কোনো সন্দেহ? আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? বহু লোক এমন আছে যারা টাকা কামাই করার জন্য অস্থির পায় না, আর বহু লোক এমন আছে ঘরে শুয়ে রয়েছে, টেলিফোন আছে, ঘুম থেকে জায়গা কটটা গায়ে আপনারা ডাকে তাড়াতাড়ি আহেন। বহু লোকের ঘুম থেকে ডাইকে টাকায় ধরে লয়, আর বহু লোকে জাগতে জাগতে ঘুম মারতে মারতে শেষ টাকার খবর পাওয়া যায় না। তাহলে বুঝা গেল নিশ্চয়ই রিজিক যা আল্লাহ যার জন্য বাজেট করেছেন তা তার হাতে পৌঁছবেই পৌঁছবে, কোনো সন্দেহ? এবার বলেন তো, এই এলাকায় যদি আমার এক বেলা ভাত থাকে, তাহলে ভাতের কাছে আমাকে আসতে হবে কিনা?
অথবা ভাত আমার কাছে যাবে কি না কথা বুঝেন নাই। যদি আপনার জন্য কোনো একটা খাবার কোথাও বাজেট থাকে, সেখানে আপনাকে যেতেই হবে অথবা খাবার আপনার কাছে যাবেই যাবে। আচ্ছা আপনারা বলেন তো মালটা খান না মালটা, মিরপুরে মালটা গাছ মালটা বাগান থেকে মালটা খান, কোত্থেকে? বাহির থেকে আসে। কে লাগালো, কে বড় করলো, কে এটা পারলো, কে প্যাকেট করলো, কে বহন করলো, কে আনলো, কে বাজারে নিলো, আর কে টাকা দিয়ে খাইলো, এটা কই বানালো, কে আনলো? রিজিক আমার, চায় নাই তৈরি হলেও সেটা আমার ঘরে আসবেই। এইভাবে পৃথিবীটাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আজকে আমি আসার সময় এক বাসা পাল্টানো ওয়ালাকে দেখলাম, গাড়ি থেকে তাকায় দেখি যে মাল সামান যে চেঞ্জ করতেছে, ভ্যান গাড়িতে উঠাচ্ছে, তা একটা আচারের বোতল টুস করে পড়ে ফট করে ভেঙ্গা পুরো রাস্তায় রাস্তায়। রিজিকে আসে এই জন্য ভেঙে গেছে। তাহলে বুঝে গেল বানাইছে খুব মজা করে, তৈরি করতে খুব আশা কইরা, ভাগে জুটে নাই, জুটবে না যদি কপালে না থাকে, কথা বুঝাইতে পারতেছি আমি। এবার আপনারা বলেন তো একবার সুবহানাল্লাহ বললে কি দিবে? একটি গাছ। একবার সুবহানাল্লাহ বললে কি দিবে? গাছ কিসের তৈরি, কত বড়, এগুলো বর্ণনা হাদিসে আছে, আমার ওটা এখন আজকের মহল্লে স্টেশন না। শুধু বলার উদ্দেশ্য হলো একবার সুবহানাল্লাহ একটি গাছ, গাছটা হবে কোথায়? সবাই বলেন। এখন আপনি বলেন তো একটু আগে যে অঙ্কটা করলাম, রিজিক আমার থাকলে আমি হয়তো যাব, না হয় রিজিক আমার আসবে। এবার বলেন তো গাছটা কোথায়? আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ আল্লাহর আরশে আজিমে কবুল করিয়ে নিতে পারবে, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ বাজেট হয়ে যাবে। আর যার জন্য জান্নাতে গাছ বাজেট হবে, সে জান্নাতে যাবেই যাবে, কোনো সন্দেহ নেই। আমার গাছ থাকবে জান্নাতে আর আমি এখানে পড়ে থাকবো, হয় অসম্ভব। আমার গাছ থাকবে জান্নাতে আমি জাহান্নামে পড়ে থাকবো, হতে পারে না। আমার গাছ থাকবে জান্নাতে আমি আরাফে পড়ে থাকবো, হতে পারে না। আমার গাছ থাকবে জান্নাতে আমি অন্য কোথাও থাকবো, এটা হতেই পারে না। বুঝে গেল আমার জন্য যেখানে যা বাজেট হবে সে আমার কাছে আসবে, বা আমি তার কাছে যাব, জান্নাতের কোনো নেজ নেয়ামত বাহিরে আসবে না। বুঝে গেল না জান্নাতের নেয়ামত ভোগ করবে যে, সেই জান্নাতে পৌঁছবে। এবার আপনি বলেন তো একবার সুবহানাল্লাহ বললে কি দিবে? কোথায়? জান্নাতে গাছ বাজেট হলে ওই সুবহানাল্লাহ পড়নে ওয়ালা জান্নাতে না গিয়ে উপায় আছে? কথা বলেন, সন্দেহ আছে কোনো? এবার আপনি বলেন তো যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ কবুল করিয়ে নিতে পারবে, সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার প্রশ্ন হলো একবার সুবহানাল্লাহ বলতে কতক্ষণ সময় লাগে? যদি বলেন 3 সেকেন্ড, তাহলে আমি 1 মিনিটে 60, 1 মিনিটে 20 বার অন্তত সুবহানাল্লাহ বলা যাবে। 3 সেকেন্ড হিসাব করলে প্রতি মিনিটে 20 বার, আমি তো বলতে পারি আমার জীবনের প্রতিটি মিনিটের কত দাম। 1 মিনিটে 20 বার জান্নাতকে ওয়াজিব করিয়ে নেওয়া যায়। আমার জীবনের একটা মিনিটের কত দাম? 1 মিনিটে 20 বার জান্নাত ওয়াজিব করানো যায়। 1 মিনিটে 20 বার জান্নাত ওয়াজিব করানো যায়। 1 মিনিটে 20 বার জান্নাত ওয়াজিব করানো যায়। এবার মিলান আপনার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব, প্রতিটি মিনিটের হিসাব, প্রতিটি ঘন্টার হিসাব, প্রতিটি দিবসের হিসাব, প্রতিটি সপ্তাহের হিসাব, প্রতিটি মাসের হিসাব, প্রতিটি বছরের হিসাব। ও যুবক ভাইয়েরা, আজকে যেখানে মিনিটে 20 বার জান্নাত ওয়াজিব করানো যায়, সেখানে তোমার ফেসবুকে এরকম ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ইউটিউবে তোমার ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, পাবজি গেমে তোমার ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। কত বড় হতভাগা তুমি, কত বড় হতভাগা তুমি যে নিজের জীবনের এমন গুরুত্বপূর্ণ মূল্যবান সময়গুলোকে অহেতুক নষ্ট করে দিচ্ছ। আমাদের জীবনের সময় নষ্ট হচ্ছে কিনা? আমি ওই পাবজি খেলোয়াড়দের বলছি, ও ফ্রি ফায়ার খেলোয়াড়দের বলছি, ও ভিডিও গেমস ওয়ালাদের বলছি, না শুধু তাদের নয়, তাদেরকে টার্গেট করে জীবনের সময় নষ্ট যারা করছেন সবাইকে বলছি, সময়ের মূল্য একটু বুঝবেন। জীবনে যে যত বড় হয়েছে, তার বড় হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ সে তার নিজের জীবনের সময়কে কাজে লাগিয়েছে। আপনি বলেন তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম জানেন আপনারা?
আজকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 1300 বছরের উপরে হয়েছে, 150 হিজরিতে তিনি ইন্তেকাল, 1300 বছর। এই 1300 বছর পরেও পৃথিবীতে তার নির্ধারিত ফেকায়ের উসুলের উপর ভিত্তি করে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান নিজের জীবন পার করছে। এখন আপনি কি মনে করেন তার বয়স কত ছিল? আমরা কিতাবে পাই 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু, তো কত বছর হয়? 70। এখন তিনি বালক নাবালক ছিলেন না? বলেন তিনি নাবালক ছিলেন না? ছিলেন। এখন আপনারা বলেন তো তার হাত ছিল 4টা 5টা 10টা, চোখ ছিল 14-15টা, পা ছিল অনেকগুলো, না আমার আর আপনার তার সমান? কি বলেন, আমার আপনার আমাদের যা তারও তো তা, ঠিক কিনা? এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 1300 বছর পর্যন্ত আলোচিত, তার উসুলের উপর ভিত্তি করে ফেকা মেনে আমরা জীবন কাটাই। তিনি মাত্র 70 বছর বয়সে যদি 12 বছরও নাবালক থাকেন, তাহলেই তো 68 বছর, এর মধ্যে লেখাপড়া কতদিন করলেন, এর মধ্যে আবার কোরআন হাদিসের গভীরতা কতটুকু অর্জন করলেন, এর মধ্যে আবার কি পরিমাণ মেহনত করে, আমি তো আল্লাহর কসম করে বলতে পারি শরীয়তের একেবারে বাথরুম থেকে শুরু করে কাবা শরীফের গিলাপের ভিতরে, কাবা শরীফের ভিতর পর্যন্ত এমন কোন ইঙ্গিত ইঞ্চি জায়গা নাই যেখানে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এর কোন রায় নাই। আপনি ঢিলার মাসআলায় আবু হানিফার রায় কি? মসজিদে কাবা শরীফের কাবার ভিতরে নামাজ আদায় করতে গেলে কোন দিক ফিরে নামাজ পড়বে, কোন দিক থেকে সামনে রাখবে, এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর কাউল আছে। সারা দুনিয়ার প্রত্যেকটা মাসালা ইমাম আবু হানিফার কাউল রয়েছে। তাহলে বুঝে গেল উনি কি পরিমাণ জ্ঞান, গভীর জ্ঞানের অধিকারী, আর কি পরিমাণ দূরদর্শী, আর কি পরিমাণ হাদিস কোরআন জানতেন যে হাদিস কোরআনের আলোকে প্রত্যেকটা মাসালা তার রায় পাওয়া যায়। হ্যাঁ, আমরা মানি মানি না, আমাদের মূল উসুলের উপরে আমাদের ফেকায়ের অনেক মাসালা এমন আছে যেগুলো আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর কাউলের উপরে ফতোয়া দেই না, উম্মতের সহজের জন্য, উপকারিতার জন্য ইমাম আবু ইউসুফের কাউলের উপরে ফতোয়া দেই, সেটা আমাদের ফেকায়ের একটা মূল নীতি। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ এর রায় তো সব জায়গায় আছে। এখন আমার প্রশ্ন হলো, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই মাত্র 2টা হাতের মালিক হয়ে এত আলোচিত আলোকিত হলেন কিভাবে? আমার প্রশ্ন হলো, মাত্র 2টা চোখের মালিক হয়ে এত আলোচিত আলোকিত হলেন কিভাবে? আমার প্রশ্ন হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর 2 পায়ের মালিক হয়ে এরকম হলেন কিভাবে? অথচ আমাদেরও তো 2 হাত 2 পা 2 কান 2 নাক, কি বলে 2 চোখ, কিন্তু আমাদেরকে তো উত্তর বাড়ির জেঠাইও চেনে না, আমাদেরকে তো আমার মুসল্লিও চেনে না, আমাদেরকে তো আমার এলাকার বহু মানুষও চেনে না। তা আমি আমার এই জীবনটাকে কি কাজে ব্যয় করছি যে আমাকে পৃথিবীর কেউ চেনে না, আমার দ্বারা মানুষ উপকৃত হয় না? আর আবু হানিফা তার নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে কি পরিমাণ কাজে লাগিয়েছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ তার আদর্শের উপরে জীবন কাটায়? এটা তাদের বড় হওয়ার পিছনে কি সবচেয়ে বড় হলো? তাদের সময়ের কদর, সময়ের মূল্য, সময়ের মূল্য, সময়ের মূল্য। এজন্য যুবক ভাইয়েরা, আমাদের আজকের ভিডিও গেমসের পিছনে পড়ে আমরা নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো পার করে দিচ্ছি। হে যুবক ভাইয়েরা, আমরা কি করা দরকার কি করছি, আমরা কি করা দরকার কি করছি? মুহাম্মদ বিন কাসিম 17 বছর বয়স, হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষের সিন্ধু থেকে একটা ছুটি গিয়েছিল, একটা মহিলা মেয়ে, একটা বোন লিখেছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে, তারা কাফেররা আমাকে কষ্ট দিচ্ছে, বন্দি রেখেছে। এই সংবাদ শুনে 17 বছরের মুহাম্মদ বিন কাসিম সৈন্যদল নিয়ে এই সিন্ধুর দিকে ধাবিত হয়েছেন, ভারতবর্ষে সেই নারীকে উদ্ধার করে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। কত 17 বছর তোমরা শেষ করে দিচ্ছ, ইসলামের সামান্যতম খেদমত তোমার হচ্ছে না। হযরত আলী ইবনে আবি তালিব যুবক, মাহমুদ গজনবী যুবক, সালাউদ্দিন আইয়ুবী যুবক, হযরত ফাতেহ যুবক, পৃথিবীর সমস্ত যুবকরাই পৃথিবী নাড়াচাড়া দিতে পারে, বৃদ্ধরা পারে না। কেন? বুঝ বুদ্ধি আছে, শক্তি নাই। ছোটরা পারে না কেন? তাদের বুঝ বুদ্ধি নাই, করবে কি দিয়ে? যদি পৃথিবীতে কোনো চেতনা তৈরি করতে হয়, পৃথিবীর কোনো নাড়া দিতে হয়, যদি সমাজ সংস্কার করতে হয়, সমাজকে শুদ্ধ করতে হয়, বাপ
বাতিলের মোকাবেলা করতে হয় কোনো বৃদ্ধ দিয়ে নয়, কোনো শিশু দিয়ে নয়, যুবকদের ঐক্যবদ্ধ সেই সংগ্রামের মাধ্যমেই পৃথিবীর নতুন চেতনা সৃষ্টি হতে পারে। এজন্য যুবকদেরকে বলছি, কি করা দরকার আমরা কি করছি, আমাদের কি করা দরকার আমরা কি করছি, সময় পার করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি, শিরিকের দিকে ধাবিত হচ্ছি, আর নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, বেলেল্লাপনা এই সবগুলোর মধ্যে নিজেদেরকে একেবারে ডুবিয়ে দিচ্ছি। অনলাইন এখন তো হাতে হাতে, আপনাদের মুরব্বীদের মনে আছে, আমরা তো ছোট, আমাদেরও এখনো মনে আছে, এমন বহু পরিবার ছিল তাদের ছেলেরা পাশের বাড়িতে টেলিভিশন দেখতে গেছে শুনলে এগোরে পিটেয়া, আবার বাবা যদি দেখে এই জন্য কত কৌশল করে টেলিভিশন দেখতে যেত, সিনেমার তো প্রশ্নই আসে না, আরে সিনেমা দেখতে যাবে না প্রশ্নই আসে না, টিভি দেখতে যেত না, সেখানে আজকে আমাদের প্রত্যেকের হাতে হাতে সিনেমা হল। আরে সিনেমা হল করলে তো কম হবে, কারণ সিনেমা হলে 50 জনে একসাথে দেখে, সেখানে এত অশ্লীলতা পাওয়া যায় না, এখন ইন্টারনেটে যত অশ্লীলতা পাওয়া যায়। আরো চমৎকার বিষয়, তাজ্জবের বিষয়, আমাদের যুবক ভাইয়েরা মসজিদের ছাদে বসিয়া বসিয়া নষ্টামিগুলো কি বলে অশ্লীলতাগুলো দেখে, আয় হায় হায় ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ্দুনিয়া ওয়াল আখিরা, যারা চায় মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যাক, তাদের জন্য রয়েছে দুনিয়াতে আযাব আখিরাতে আযাব, তাদের জন্য রয়েছে দুনিয়াতে আযাব আখিরাতে আযাব। সূরা নূর 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা চায় ইমানদারের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যাক, তাদের জন্য রয়েছে দুনিয়াতে আযাব আখিরাতে আযাব। আজকে গেমের মধ্যে আপনি নগ্ন উলঙ্গ একটা মেয়েকে সিলেক্ট করলেন, সে এভাবে দৌড়লো, এরপরে অস্ত্র কাপড় নেওয়ার জন্য সে কুর্নিশ করলো, কাপড়টা গ্রহণ করলো, এরপরে আবার পিঠের মধ্যে অস্ত্র নেওয়ার জন্য আবার কুর্নিশ করলো, আবার তাকে আপনি ব্যবহার করলেন, বলেন তো যে লোকটা মাউস চালিয়ে চালিয়ে একটা নারী উলঙ্গকে দৌড়ায় আর তার দিকে তাকিয়ে থাকে, সেই যুবকটার মেজাজ কোথায় যায়, মগজ কোথায় যায়, চেতনা কোথায় যায়, চিন্তা কোথায় যায়, নির্লজ্জতার মধ্যে সে অহরহ ডুবতে শুরু করে। এজন্য বলছি যুবক ভাইয়েরা, আজকে আমাদের এই গেম আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এই গেম আমাদেরকে নামাজ থেকে বঞ্চিত করছে, ইবাদত থেকে বঞ্চিত করছে, এই গেম আমাদেরকে ইবাদত থেকে বঞ্চিত করছে। আমরা নামাজ পড়ি না, কেন পড়ি না, কারণ খেলতে খেলতে রাত্রে 4টা বেজে গেছে আর ভাল লাগে না, বালিশটারে বুকের নিচে দিয়ে হাতটারে এমনি করে দিয়ে মাউসটারে টিপতে টিপতে এমনি করে সাহায্য থাকতে থাকতে বেটা সুখ মুখ আন্ধার হয়ে গেছে, কাঁদতে পরে ঘুমাই গেছে সকাল 10টা বাজে ঘুম থেকে উঠছে, কিসের নামাজ তোর, আর ভাল লাগে না, ঘুম কখন যে ঘুমাইছে এটার খবর নেই, কখন ঘুম থেকে উঠবে এটারও খবর নাই, নামাজ নাই, ইবাদত নাই। আমার আল্লাহ সূরে মাঈদার মধ্যে বলেন, ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয় শয়তান চায়, আই ইউকি আবাইনাকুমুল আদাওয়া, তোমরা যে দুই গ্রুপে খেলছো দুই গ্রুপের মধ্যে শত্রুতা তৈরি করতে চায়, ওয়াল বাগদা আর দূরত্ব তৈরি করতে চায়, ওয়াইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দিতে চায়, ওয়াইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দিতে চায়, ওয়া আনিস সালাহ এবং নামাজ থেকে তোমাদেরকে বঞ্চিত করতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, আমার আল্লাহ বলেন এরপরে কি তোমরা ফিরত আসবে না, ভাইও বলেন তো এই সমস্ত গেমস, এই সমস্ত ভিডিও গেমস আপনাদের নামাজ নষ্ট করে না, আল্লাহর জিকির থেকে বঞ্চিত করে না, যে সব কাজ আল্লাহর জিকির থেকে ইমানদারকে বঞ্চিত করে সেই সব কাজ হারাম, যে সব কাজ ইমানদার মুসলমানদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে রাখে সেই সব কাজ হারাম। সুতরাং অনলাইন ভিডিও গেমস এটা মুসলিম যুবকদের বা মুসলমানদের জন্য খেলা, এর সাথে জড়ানো, এর সাথে দর্শক হিসেবে সময় ব্যয় করা হারাম। আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করছি, আল্লাহর ওয়াস্তে ইন্টারনেট ব্যবহার করেন, ইন্টারনেটে দৃশ্যমান জগতের চেয়েও এক ব্যাপক জগতের নাম ইন্টারনেট,
আমরা চোখে দেখি তো অন্তত সর্বোচ্চ এই কয়েকটা বিল্ডিং পরে আর দেখি না, আমরা চোখ দিয়ে তাকাই তো ডানে বামে যতটুক চোখে দেখা যায় এতটুক ছাড়া জীবন্ত মানুষ চোখের জ্যোতিতে এর চেয়ে বেশি দেখে না। কিন্তু ইন্টারনেট হলো স্যাটেলাইট জগতের নাম, সেখানে আপনি কি চার্জ দিবেন, কি লিখবেন, যা লিখবেন তাই আসবে, তার মানে সেটা আপনার দৃষ্টিশক্তির বাহিরের এক বিশাল বিস্তৃত জগতের নাম। এই বিশাল বিস্তৃত জগতে আপনি ঢুকে কোন পথে হাঁটছেন একটু নিজেকে জিজ্ঞেস করেন। দরজা জানালা লাগাই দিয়ে যখন নেটে ঢুইকা এ সমস্ত কাজগুলো করেন, আপনার তো মনে হয় যে কেউ দেখতেছে না, কানের মধ্যে ওয়াকম্যান লাগাই দিয়ে আপনি শুনতেছেন, মনে করতেছেন যে আশপাশের কেউ শুনতেছে না, চোখটা বন্ধ করে মুসলিম হিসেবে নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন নিজেকে, উত্তরটা দেন তো কেউ কি শুনে না, বলেন বলেন কেউ শুনে না, বলেন তো দরজা লাগানোর পরেও কি কেউ দেখে না, কে তিনি? ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদুর, তোমার চোখের কোণায় কি তুমি খেয়ানত করো সেটা আমি জানি, মনে মনে কি জল্পনা আর কল্পনা করো আমি সেটাও জানি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি দরজা লাগিয়ে একান্ত ঘরের ভিতরে ঢুকে গেছো, তুমি মনে করেছো কেউ নেই, আমি আছি। আল্লাহ বলেন আমি আছি। এবার বলেন তো আমাদের সমস্ত কর্মের সময় আমাদের সাথে কে আছেন? প্রকাশ্যে, গোপনে, লোকালয়ে, লোকের অন্তরালে, কথা বুঝাইতে পারতেছি, কে আছেন? সুতরাং যত কৌশল করা হোক না কেন, আল্লাহর কৌশল হলো শ্রেষ্ঠ কৌশল, আল্লাহর কৌশল হলো শ্রেষ্ঠ কৌশল। আল্লাহ তাআলা ছাড়েন না, ছাড় দেন। আল্লাহ কি করেন, ছেড়ে দেন না ছাড় দেন? ছেড়ে কাউকে দেন না, ছেড়ে কাউকে দিবেন না, কিন্তু কি দেন? ছাড় দেন। ছাড় না দিলে তো মানুষের একটা নাটক পূর্ণ হবে না, বুঝেন না? ইউটিউবে কত নাটক তো আমরা দেখি, তো ওখানে গুন্ডা থাকে 10 জন, নায়ক থাকে 1 জন, বুঝেন নাই? ওই 1 জন নায়কের হাতে কোনো অস্ত্র নাই, বেটা একলা একলা হাঁটে, তো হঠাৎ করে জঙ্গল থেকে ধান ক্ষেত থেকে 10টা ইয়া সাইনিস কুড়াল মুড়াল লইয়া ইয়া হ্যার দিতে যায় মাইর, ওই পোষ লইয়া বক্সিন মক্সিন দিয়া কিলে ঘুষাইয়া সবদের কুড়াল মুড়াল ফালাইয়া দিয়া সবদের কাজ করে সিএনজি ভাঙ্গা ফালাইয়া, মানে অস্থির। আচ্ছা আপনারা ইনসাফের সাথে বলেন তো এখানে নায়কটা মরলো না কেন? পরিচালকে কইছে তোরা হাত লড়াইবি মারবি না, আর হেরে কইছে তুই খালি ঘুরাইবি আর ওখানে কইছে পইরা যাইবি। আর ক্যামেরাওয়ালার তো এমন সিস্টেম, নাকের 1 ইঞ্চি দূরে দিয়ে হাত ঘুরাইলেও মনে হয় যেন নাকের মধ্যে মারছে, এটা ওদের সিস্টেম, এডিটিং এর সিস্টেম। এখন আমার প্রশ্ন হলো এই 10 জনে যদি প্রথমবারে এই নায়কটার চিপে ধৈরা মাইরে এলাইতো পারতো না? বলেন বলেন পারতো না? কেন মারলো না? মারলে তো প্রথম ধাক্কায় নাটক শেষ হয়ে যেত, মারলে প্রথম ধাক্কায় নাটক কি হয়ে যেত? তো এই জন্য আমার আল্লাহ জগতের জালিমদেরকে প্রথম ধাক্কায় মারেন না, কারণ এর নাটক লম্বা করতে হবে। 60 মিনিটের নাটক 60 মিনিটে যাবে, শেষে কালো ডিসপ্লেতে সমাপ্ত লেখা উঠবে, পৃথিবীর কোন নায়ক বেঁচে থাকবে না, আল্লাহ 60 মিনিট ছাড় দিবেন, 60-এর পরে হলেও কালো ডিসপ্লেতে সমাপ্ত তার উঠবেই। সুতরাং আমি বলে দিতে চাই যে আমার আল্লাহ ছেড়ে দেন না, ছাড় দেন। ও আল্লাহর বান্দাগণ, ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে জুলুম অত্যাচার করতে, অন্যায় অবিচার করতে, নাজায়েজ কর্ম করতে, একা একই হই বা প্রকাশ্যে হই, 10 জন হই বা এককভাবে হই, দলীয়ভাবে হই বা নির্দলীয়ভাবে হই, যেখানে হই অন্ধকারে হোক বা আলোতে হোক, আমার আল্লাহর দিকে নজর রাখতে হবে। আমি যে এখন করে যাচ্ছি মালিক ছাড় দিয়েছেন বলে, আমার আল্লাহ যখন সময় হবে তখন আর ছেড়ে দিবেন না। এখন করতে পারছি কি কারণে? বলেন বলেন কি কারণে? ছাড় দিয়েছেন বলে। কিন্তু এটার কি সমাপ্তি নাই? সমাপ্তি নাই? সমাপ্তি আছে।
ঘুড়ির রশি যার হাতে তিনি ঘুড়ির রশি টান দিলে আর টিকবে না, টিকবে না, টিকবে না, এটা উঠতে শুরু করছে, উঠতে দাও, কতটুক যাবে, রশির শেষ মাথা পর্যন্ত যাবে, এরপরে এরপরে বৃষ্টির ভাব, এটাকে পেঁচিয়ে নাও, বাড়িতে যেতে হবে, আর ঘুড়ি চালানো চলবে না, এই ঘুড়ি শেষ, বৃষ্টি ধরে নষ্ট করে ফেলছে, সময় শেষ, আমার আল্লাহ সময় দেন, ছাড় দেন না। এজন্য যুবক ভাইদেরকে অনুরোধ করব, বা মুসলিম জাতিকে আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে এই সমস্ত শিরকি কর্মের ক্ষেত্রে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো পার করার ক্ষেত্রে, আমার ইন্টারনেট জগৎ ব্যবহার করার ক্ষেত্রে, আমার জগতে কোনো জুলুম অত্যাচার করার ক্ষেত্রে, আমার এই অন্যায় সম্পর্ক প্রেম প্রীতি করার ক্ষেত্রে, আমার অন্যায় অবিচার আর কোনো একটা পর নারীর সাথে কুসম্পর্ক জড়িয়ে সেখানে অন্যায় অবিচারে লিপ্ত হওয়ার ক্ষেত্রে, আর কালো টাকাকে সাদা করার ক্ষেত্রে, অথবা যে কোনো অন্যায় করার ক্ষেত্রে আমাকে একটুখানি বুঝ নিতে হবে, এই কাজটা কিন্তু আমি গোপনে করছি না, একজন আমাকে দেখতেই পাচ্ছেন, আমি করতে পারছি কেন, তিনি ছাড় দিয়েছেন, খোদার কসম সেদিন বেশি দূরে নয় যেদিন তিনি ছেড়ে দিবেন না, ধরবেন, পাকড়াও করবেন, পৃথিবীর কোন জালিম আজ পর্যন্ত বাঁচতে পারে নাই, পারবেও না। আমি তো আল্লাহর কসম করে বলছি, ফেরাউনের নাম যদি কোরআনে না থাকতো তো দুনিয়ার কোনো মানুষ ফেরাউনকে চিনত না, এরকম হাজার কোটি ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে, আমরা নামও জানি না, ফেরাউনের নামও আমরা জানতাম না যদি কোরআনে না থাকতো, এরকম বহু ফেরাউন চলে গেছে আমরা নামও জানি না। এজন্য বলছি ভাই, অন্যায় করব না, অবিচার করব না, জীবন ধ্বংস করব না, কারো চরিত্র হরণ করব না, কারো সতীত্ব নষ্ট করব না, এ সমস্ত নাজায়েজ সম্পর্কে জড়িয়ে নিজের জীবনকে বিপন্ন করব না। আমরা এভাবে শিরকি করবে অর্থাৎ এই সমস্ত গেমসের মধ্যে পড়ে এই শিরকি অথবা নষ্টামির দিকে এগিয়ে যাব না। আমার আল্লাহ বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এরপরেও ফিরে থাকবে না, ফিরে থাকো। ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যুবক ভাইদেরকে বলছি, শুনেন, এই সমস্ত ভিডিও গেমস অথবা এই ইন্টারনেট অথবা এই সমস্ত খারাপিগুলো আপনি ক্রয় করলেন, গান বাজনা বাদ্য ইত্যাদি, এগুলোর মাধ্যমে আপনি মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করলেন, আর এগুলোর মাধ্যমে নিজের চরিত্রকে ধ্বংস করলেন, তো আমার আল্লাহ কি বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব। আমরা বেঁচে থাকতে পারবো না ইনশাআল্লাহ ভাই, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত অন্যায় কাজ থেকে, এই সমস্ত গেমস থেকে, অনলাইন গেমস থেকে আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন। অহেতুক কর্মে বা অন্যায় কর্মে নিজের জীবনটাকে নষ্ট করা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।